নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। তো যাই হোক, আজকে আমরা এখন আছি ট্রেনে, সোদপুর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। আবার সেই খড়দা থেকে উঠেছি, যেহেতু খড়দায় থাকি এখন। তো আজকে আমরা যাচ্ছি না, আজকে প্রিন্সেকবার যাচ্ছি না, আজকে আমরা যাবো কোথায়, রবীন্দ্রসদনে যাচ্ছি। আজকে ওখানে রূপম ইসলামের একক, আমরা যাবো ওখানে। তার জন্য এখন ট্রেনে উঠেছি। আজকে সাংঘাতিক রোদ, গরমে মানে ফেটে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে একটা সুন্দর মনোরম হাওয়া আছে। এর মধ্যে যদি রূপম দেয় অ্যাসিড ছুড়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে জ্বলে পুরো ছাই হয়ে যাবে একেবারে। আপনারাও আমাদের সাথে অ্যাসিডে পুরো ছাই হতে চান, তাহলে চলুন। আরও মানুষের সঙ্গে দেখাও করে, ঠিক আছে, ভাবছি মানুষের জন্য একটু হাসলো না পুরো নিয়েও। চলো চলো চলো, নামলাম। এবার আমরা থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে রবীন্দ্রসদন স্টেশনে নামবো। সাংঘাতিক গরম আজ। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি মেট্রোর। আজকে রবিবার, তাই ভয়ঙ্কর লাইন মেট্রোতে, মানে একটাই কাউন্টার খুলেছে টিকিটের এখানে। এই যে আমাদের তুষার ভাই অলরেডি পৌঁছে গেছে, এক নম্বরে বের হতে, আমরা হলাম লেট করা লোক, তাই ভাই দাঁড়িয়ে আছে এখন। এক নম্বর গেট দিয়ে আমাদের বেরোনোর জন্য বলেছে আমাদের গাইড তুষার। ও খারাপ, এটা কোনো কথা? যাই হোক, জীবনে এই সৌভাগ্য হয়ে গেল তোরা। আমরা তুষারকে দেখেছি এদিকে দাঁড়িয়ে আছে, ভাইয়ের দেখি এক্সপ্রেশনটা কেমন হয় অনেকদিন পরে দেখা। मटर गश्ती खुली सड़क में, तकड़ी तड़क भड़क में, ओले गिरे सुलगते से सड़क में। तो मैं नंदन चले এসেছি, নন্দনের কাছে প্রায়। কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তার জন্য ওয়েদারটা খুবই একটা প্লেজেন্ট একটা ওয়েদার হয়ে গেছে। মানে কি বলবো, ওরা যে এতক্ষণ একটা গরম, একটা কি বলবো, একটা গরম, একটা কি আর কি বলে, আর তীব্র দাবো দাবো ছিল। ঠিক আছে, এইবারে এসি লাগানো যাবে, ঠিক আছে। তো এই সেই তীব্র দাহ থেকে আমরা একটা সাময়িক মুক্তি পেয়েছি। তো বৃষ্টি শুরু হওয়ার জন্য আমাদের এখন 100 মিটারের দৌড় লাগাতে হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রবীন্দ্রসদন আর নন্দনের ঠিক মাঝামাঝি গাছতলায় দাঁড়িয়ে আছি। ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে মাঝখানে ফেঁকে আছি আমরা এই এক ছাদের তলায় তিনজন। জানি না কতটা সাহায্য করবে, গানটা ধরো। আরে ভাই, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে, হা 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 হা। তো বৃষ্টিতে আমরা কাক ভেজা, ভেজার পর এখন একটু কমেছে। এখন আমরা খুঁজছি কোন জায়গায় ঢুকতে হবে, মানে এন্ট্রি কোথা দিয়ে। আমার উপর অনুদাতা, হ্যাঁ এখানে তো শিওর, এখনো খোলেনি, 4টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, কিন্তু এখন 3:20 বাজে, এখনো বন্ধ, এখনো এন্ট্রি চালু হয়নি। দেখা যাক কখন চালু হয়। শিক্ষিত অশিক্ষিত কাদের বলা হয়? আমাদের আমাদের এই যে আমি, এই যে এই যে ও। তার কারণ হলো আজকে এখানে রূপমের একক নয়, আজকে হলো এককের 10 বছর,
তো তারা সেলিব্রেট করবে, মানে রূপমের যে ফ্যান ক্লাব আছে ভক্তবৃন্দ, তো তারা তার আজকে সেলিব্রেশন হবে এখানে। যাই হোক, আমরা এখন নন্দনে ঢুকছি একটু। নন্দন থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে তো হলো না ঠিক যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো হলো না, ফটো মটো তুললাম, ভালো লাগলো, নন্দনে আসিনি কোনো দিন, আজকে এসে ভালো লাগলো। আমরা এখন আমরা যাবো, ভাই বললো এখান থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম কাছে, দেখা যাক ওখানে যাবো, সেরকম হলে একটা শো দেখবো ওখানে। এটা হচ্ছে আমাদের গাইড, এই যে আমাদের গাইড, গাইড কিছু বলো, গাইড গাইড অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি অরিন্দমাকে নিয়ে, তোরা দেখবি পেছনে আমার কাউকে ধাক্কা না মেরে দিবি, পেছনে কেউ নেই, তুই একবারে আর ওখান থেকে ভিক্টোরিয়াটাও দেখা হবে, আর হচ্ছে সেন্ট পলসটা একটু ঘুরে দেখাবো তোমাদের। ভাই খুব দুঃখ পেয়েছে, গাইডের চার্জ কত? গাইডের চার্জ কত? ভাই দেখবে একক একক দেখার স্থানে এসেছিল, সেটা হলো না। যাই হোক, গাইডের চার্জ কি বলবো, চার্জ তো এখন ক্যাশে হয় না, আমাদের কাইন্ডে হয়, কিন্তু কি কাইন্ডে দিই আমরা সেটা বললাম না অন ক্যামেরায়। যাই হোক, विशाल इमारतें जो कैलेंडर और वेधशालाओं के काम आई, इंग्लैंड में लगभग 4000 साल पहले निर्मित स्टोन एज संभवतः अंग्रेजों की वेधशाला ही थी। अविश्वसनीय हो गया, चांद का जन्म हुआ, बिल्कुल सही, सिर्फ एक महीने में बना था हमारा चांद। जय हो, हमारे शो शेष, हम बेस ভালো লাগলো, আবার একটু ঘুমও পাচ্ছিল, কারণ আমরা বৃষ্টিতে কাকভুজা হয়েছিলাম তো। এবার আমরা কোথায় যাবো, এই যে গাড়ি দিকে আসো, বসো। এখন ব্যাপারটা হচ্ছে, এরপরে আমরা এখন বেরোবো হচ্ছে সেন্ট পলতে, পলসের উদ্দেশ্যে আমরা, আমাদের ইচ্ছা ছিল তারপর ভিক্টোরিয়া হয়ে, ভিক্টোরিয়া হয়ে না, ভিক্টোরিয়ার সামনে, ও সামনে আচ্ছা, ভিক্টোরিয়ার সামনে ভিক্টোরিয়া গিয়ে ওখানে উকিঝুঁকি মারবো, উকিঝুঁকি মেরে উকিঝুঁকি মারবো, তারপরে প্রিন্সেপ ঘাট আমরা বেরোবো, ওখান থেকে দেখে সুন্দর গঙ্গার ভিউটা, তারপরে ক্রমশ প্রকাশ্য, হ্যাঁ ঠিক আছে, গঙ্গার ভিউটা দেখবো। তো বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে আসলাম, এখন সেল্ট পলসে যাব, এইখানে আঙ্গুর ফল টক, তাই আমরা রূপমের প্রোগ্রাম দেখতে পাইনি, ভালোই হয়েছে, ঠিক আছে আমরা ঘুরছি, বুকটা ফেটে যাচ্ছে বলতে, যাই হোক ভালো ভালো, ঠিক আছে, একদম মিস করিনি, ভালো লাগছে না, ভালো লাগছে, দেখো ভালো লাগাও তো এটা মানে একটা সাবজেক্টিভ ব্যাপার, কারোর কাছে ভালো লাগা যেটা, কারোর কাছে দুঃখ, কারোর কাছে এর দুঃখ, কারোর কাছে সেটা আনন্দ, ঠিক আছে, এটা সবেরই ব্যাপার, বুঝতে পারা ফিলোজফি ব্যাপার, ঠিক আছে। মুসে সুপারি নিকালকে বাত করে বাবা, আমরা সেন্ট পলস থেকে হেঁটে হেঁটে এখন ভিক্টোরিয়ার দিকে চলে এসেছি, বাদিকে একটু প্রেমিক জুয়াল আছে, কিন্তু এই যে আমাদের দাদু, আমরা সেসব দেখাচ্ছি না, এখানে এখন তীব্র ফটোশ্যুট হচ্ছে, মানে ফটোশ্যুটের মানে দুটোই আগুন উঠে গেছে এখানে, এখন মানে হটনেস ওভারলোডেড, পাখি চলে যাচ্ছে, পাখি নে ভাই, এডিট এডিট করে পাখি বসিয়ে দেবো। এখন আমরা ময়দানে আছি, ময়দানের সামনে তো আমাদের সৌরভ বিশ্বাস এখানে ঘোড়ায় উঠেছে, ঘোড়ায় উঠে ফটো তুলছে পোস্টপাস দিয়ে, ঠিক আছে, আরে না না এসব ট্রেনিং প্রাপ্ত ঘোড়া, এসব কিচ্ছু হবে না, চোল সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় চোল রাজেন্দ্র চোল, ঠিক আছে একটা ঘোড়া চালাও, তো ভিক্টোরিয়ার বাইরে থেকে ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো ঘটনা হলো, আজকে আমরা আবার প্রিন্সেপ ঘাটে যাবো, কারণ এই বান্দা এখনো প্রিন্সেপ ঘাট দেখেনি, আমরা চেষ্টা করবো প্রিন্সেপ ঘাটের ফুটেজ খুব কম রাখার, তার কারণ লাস্ট ব্লকটাই প্রিন্সেপ ঘাট নিয়েছিল,
তাহলে এখন পিছে পাটার জন্য একটা দেখি উবের টুবের বুক করতে হবে। তিন মিনিট লাগবে। টাটা বলছি ঠিক আছে, প্রোগ্রাম দেখতে পাইনি তুই, কি হয়েছে? গান শুনি, ব্র্যান্ডের ফিল নাও, একক ব্যস্ত শুনে কি হবে? তিনজন থেকে যদি একলা ঘর চালাস কি করে সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়, নানা গাচ্ছি না তোমায় ভাবছি না, মনে পড়ছে না সে তোমাকে, তবু চলে এসেছি আমরা চলে এসেছি, সেই ফেলে আসা অতীতে, আচ্ছা ক্ষতিতেই শেষ করে দাও, সেই অতীতে আরামে ফিল নে, চশমাটা খুলে দাও, মুখের চেপে দাও। আমরা প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, মানে প্রিন্সেপ ঘাট মেমোরিয়াল থেকে বেরিয়ে যাচ্ছি, প্রিন্সেপ ঘাটে যাবো এবার। তো আগের দিন যেহেতু এসেছিলাম তাই এখানে আর বেশি ফুটেজ কিছু দেখালাম না, ঠিক আছে। আর আজকে সাংঘাতিক ভিড়, আজকে রবিবার, যার জন্য পুরো এই একেবারে লাইভ প্রমাণ পেয়ে গেলেন। আমার মুখে কথা ঢোকাবে না, কারোর যদি প্রিন্সেপ ঘাটের ব্লগটা দেখার ইচ্ছে থাকে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রিন্সেপ ঘাট স্টেশনে আছি এখন, ইডেন গার্ডেন্সে নামবো, ওখানে গিয়ে একটু বাবু ঘাটের বাবুর হাওয়া একটু খাবো, ঠিক আছে। দিয়ে জিজ্ঞেস করবো, বাবু খাইছো? বাবু ঘাটে আছি, এখানে এসে তীব্র ফটোশুট হলো, মানে তীব্র। এখন বাবুঘাটা থেকে লঞ্চে উঠছি, এখান থেকে লঞ্চ ধরে একটু হাওড়ায় যাবো, হাওড়া গঙ্গার হাওয়া খেতে উঠবো এখন। তুষার ওখান থেকে বাস ধরবে, আমরা হয়তো আবার ফিরে আসবো, দেখা যাক কি হয়। এই রহস্যই রয়েছে। কে পেয়ে গেল পুরো? তুমি তো কোনো ডাকে বাড়ি ফিরে এসো, সন্ধে নামারে। আমরা ঘাট পার হয়ে হাওড়া চলে এসেছি, একেবারে হাওড়া স্টেশনের সামনে। এবার এখান থেকে বাস ধরবো, বা
কুবের টুবের করে শিয়ালদা যাবো। আর ভাই এখান থেকে ভাইয়ের নিউ টাউনের বাস ধরবে চলে যাবে। মানে এখানে আমাদের বিচ্ছিন্ন হওয়ার তার সময় এসে গেছে, বিচ্ছেদ। মানে ভালোই কাটলো সারাদিন আগে, কি বলো? হ্যাঁ, খুব ভালো। মানে রূপমের প্রোগ্রাম টোগ্রাম দিয়ে কি বলো, কেমন ভালো কেটেছে, কেমন কাটলো প্রোগ্রাম? আজকের দিনটা মানে কি বলবো, এটা তো অসাধারণ, মানে অসাধারণ, মানে অসীম, মানে ও লাভলি, এরকম একটা ব্যাপারটা একটা ব্যাপার, মানে এসব দিন আসবে না। এখন রূপমের ভাষায় বলতে হয়, আজকের দিনটা 20 বছর পর মনে করতে হবে। আচ্ছা, বেরিয়ে যাচ্ছে এখন, টাটা টাটা। ঠিক আছে, তুষার বেরিয়ে যাচ্ছে, ওর এখান থেকে বাস, খুব ভালো লাগলো। আর আমরা এখান থেকে উবের বুক করেছি, এখান থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো। চল তাহলে, টাটা। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এবার দেখা যাক কি লোকাল আছে, সেই হিসেবে ট্রেনে উঠতে হবে। আমরা খড়দাসে নেমে গেছি, এখন ছেলে এই যে পেপসি খাচ্ছে এখানে, ঠিক আছে, এত গরমের মধ্যে পেপসি খাচ্ছে, ঠিক আছে। পেপসি খেয়ে নিজেকে সালমান খান ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। যাই হোক, তবু এখন শরীরের অবস্থা খারাপ, সারাদিন ঘুরে শরীরের বিভিন্ন জায়গায় ছেড়ে চলে গেছে, বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া শুরু হয়েছে, গিয়ে এখন তেল মালিশ করে ঘুমাতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এটা অনুরোধ, এটা করবেন প্লিজ আপনারা, এটা তোমরা বা তোরা। ধন্যবাদ, গুড নাইট, টাটা।